شكرا يا ربي شكرا يا قلبي شكرا يا شكرا شكرا يا شكراً السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد. امران شاكرين بهاي بوشنو كوريسين. যে ফজরের সালাত যদি ছুটে যায় তাহলে জোহর বা আসর অথবা মাগরিবের সময় এটা কাজা করা যায় কি না অথবা এরকম কিনা বা কিছুদিন পর পর এটা করা যায় না বা এটা করলে গোনাগার হতে হবে নাকি তিনি জানতে চেয়েছেন জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যতক্ষণ আপনি ঘুম থেকে না উঠছেন ততক্ষণ আপনার কোনো বিচার নেই কিন্তু যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই আপনাকে সালাত আদায় করতে হবে আপনি বাধ্য রসুল সলোলা হর আলিফাস সাললাম বলেছেন মান্নাসিয়া সলাতন অ ইয়ুসল্লি নামা ইয়ুসল্লি লেকা ফরত আল্লাহ হইলা দালিখ আল্লা বলছেন যে যার ঘুমের কারণে অথবা স্মরণ না থাকার কারণে সলাত ছুটে যায় সে যখনই তার ঘুম ভাঙবে যখনই সে তার স্মরণে আসবে তখনই সে সলাত আদায় করবে এটা জরুরি এ হাদিসটি রয়েছে শহীদ বুখারিতে পাঁচশো সাতানব্বই মুসলিম ছয়শো চুরাশি আবদাহ চারশো বিয়াল্লিশ এইভাবে আরও কয়েকটি গ্রন্থ হাদিসটি রয়েছে তো এখান থেকে বোঝা যায় যে সলাদ আদায় করতে হবে জরুরি যদি ঘুম অথবা ভুলে যাওয়ার কারণে সলাদ ছুটে যায় তাহলে সেক্ষেত্রে স্মরণ হওয়ার সাথে সাথে বা ঘুম থেকে ওঠার সাথে সাথে সলাদ আদায় করতে হবে বাধ্য এখানে জোহর আসরের জন্য অপেক্ষা করা যাবে না ঘুম থেকে উঠেছেন তখনই হচ্ছে যদি কেউ তার হবে না আর দ্বিতীয় বিষয় যেটা আপনি জানতে চেয়েছেন যে এভাবে কন্টিনিউ করা যায় কিনা জি না কন্টিনিউ এভাবে করা যাবে না এবং ইচ্ছাকৃত করা যাবে না অনিচ্ছাকৃত যেটা হয়ে থাকে সেটার ব্যাপারে আল্লাহ তালা মাফ করে দিবেন ইবনে মাজা দুই হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস তো অনিচ্ছাকৃতভাবে হলে সমস্যা নেই কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে সমস্যা রয়েছে আল্লাস্তবাহানা হওয়া তালা বলছেন সরা নিসা চার নম্বর সরা একশো নম্বর আয়ত ইননা সালাতা কেনা তালাল মমিনি না খিতা বা মকোতা নিশ্চয়ই আমি সালাতকে মমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করেছে অর্থাৎ নির্ধারিত সময়ে সালাতাদায় করা ফরজ এই জন্য ইচ্ছাকৃতভাবে দেরি করা যাবে না ইচ্ছাকৃতভাবে দেরি করা যাবে না আর আরেকটা বিষয় যেটা আপনি জানতে চেয়েছেন যে এটা কন্টিনিউ যদি করা হয় তাহলে পাপ হবে কি না জি যদি ইচ্ছাকৃত ভাবে করা হয় তাহলে অবশ্যই পাপ হবে আর যদি অনিচ্ছাকৃত হয়ে যায় মাঝে মধ্যে হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে যদি এরকম হয় তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকতে হবে আল্লাহ যেন ক্ষমা করেন আর যদি সালাত কাজা হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই সালাতের ধারাবাহিকতা রক্ষা করে সালাতের কাজ আদায় করতে হবে যদি জোহর ছুটে যায় এখন আসরের রক্তে আপনি হাজির হয়েছেন তাহলে আগে আস জোহরের নিয়ত করে আপনি সালাতে প্রবেশ করবেন ইমামের আসর আপনার জোহর এরপরে আপনাকে আসর একে পড়তে হবে বা যদি আর একটা জামাত হয় তাহলে সেখানে আপনি শরিক হতে পারবেন কিন্তু ধারাবাহিকতা মিস্টেক করা যাবে না আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত